জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় ছাত্রছাত্রী, শিক্ষক ও উপকূলীয় অঞ্চলের জনসাধারণের মাঝে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। পরিবেশ নিয়ে যেসব বিজ্ঞানীরা কাজ করেন তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, আগের বছরগুলোর তুলনায় বর্তমান সময়ে আমাদের এই পৃথিবীর তাপমাত্রা অনেক গুণ বেড়ে গেছে। এর ফলে পৃথিবীতে পরিবেশগত নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বদলে যাচ্ছে জলবায়ু, খরা, বন্যা, অতিবৃষ্টি, সাইক্লোন, জলোচ্ছ্বাস, এসব এখন আর কোনো নিয়মকানুন মেনে হচ্ছে না। লণ্ডভণ্ড হচ্ছে আমাদের বাড়িঘর, নষ্ট হচ্ছে কৃষিজমি, মাছের চাষ, আর তাই খাদ্য উৎপাদন হচ্ছে না ঠিক মতো, নষ্ট হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ফলে আমাদের জীবন ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়ছে, বাড়ছে গরিব মানুষের সংখ্যা। তাপমাত্রা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের জমাট বাঁধা বরফ গলে যাচ্ছে, তার ফলে নদীতে বেশি বেশি পানি আসছে, নদীর দুপাড় ভেঙে সৃষ্টি হচ্ছে প্লাবন, তীর ভেঙে যাওয়ায় ডুবে যাচ্ছে ফসলের মাঠ, ঘর বাড়ি, লোকালয় আর আমাদের স্বপ্ন। অন্যদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বাতাসের গতিতে বাড়ছে পরিবর্তন, মেঘ উড়ে যাচ্ছে দূরে, তাই কোথাও কোথাও বৃষ্টির দেখা নেই, আবার কোথাও কোথাও সময়ে অসময়ে হচ্ছে শুধু বৃষ্টি আর বৃষ্টি। IUCN বাংলাদেশ জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষা ও সচেতনতামূলক এই প্রকল্পটি অর্থায়ন করেছে নেদারল্যান্ড সরকারের চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প CDSP3। IUCN এই প্রজেক্ট নিয়ে কাজ করছে নোয়াখালী জেলার 4টি উপজেলায়, সদর উপজেলা, সুবর্ণচর, কবিরহাট এবং হাতিয়া। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের বন্যা এবং খরা ব্যবস্থাপনা উন্নত করতে হবে। আমরা আমাদের যার যার জমিতে একাধিক ধরনের ফসল ফলাতে পারি, যাতে এক ফসলের ফলন ঠিক মতো না হলে অন্য ফসল টিকে যায়। ফসল লাগানো এবং কাটার সময় এগিয়ে বা পিছিয়ে নিতে পারি, যাতে কোনো ফসল নষ্ট না হয়। সমুদ্রের নোনা পানিতে টিকে থাকতে পারে এমন লবণ সহ্যকারী ফসল উৎপাদন করতে পারি, মাছ চাষের পুকুরের পাড় অনেকখানি উঁচু করে দিতে পারি এবং পাড়ের উপর জাল দিতে পারি, যাতে করে বন্যার সময় মাছ পুকুর থেকে বের হয়ে না যায়। বিভিন্ন ঔষধি সহ দেশীয় নানান ফলদ ও বনজ গাছ লাগিয়ে পরিবেশ সুস্থ রাখার পাশাপাশি নিজেরাও উপকৃত হতে পারি, সেই সাথে সঠিক পদ্ধতিতে সেচের ব্যবস্থা করে জমিতে জলাবদ্ধতা দূর করতে পারি। পরিবেশের সাথে মানিয়ে টিকে থাকতে হলে এসব কিছুই আমাদের দায়িত্ব মনে করে করতে হবে। এই এই এই, থামো থামো থামো, গাছ তুলতে হয় না, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পুকুর পাড় উঁচু করে বাঁধতে হবে, দেশি জাতের গাছগাছটা লাগাতে হবে, তাহলে ভূমিক্ষয় হবে না, পরিবেশ রক্ষা পাবে। কথাটা মনে থাকবে? জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের যে ঝুঁকি, এটি আমাদের এখন দৈনন্দিন বাস্তবতা, এর ভেতরেই আমাদেরকে বাঁচতে হবে। এবং এটি শুধু বিজ্ঞানীদের বিষয় নয়, এটি আমাদের সবার জীবনকেই কোনো না কোনোভাবে প্রভাবিত করছে। স্কুলে শিশুদের একটা বড় ভূমিকা আছে এই বিষয়ে, তাদেরকে সচেতন করে করা অত্যন্ত প্রয়োজন, কারণ তারাই দেশের ভবিষ্যৎ নাগরিক। এবং এই দুর্যোগের এবং এই ঝুঁকি মোকাবেলার যে সংগ্রাম আমাদের,
এই সংগ্রামে তাদেরকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। আইইউসিএন অত্যন্ত আগ্রহী আমাদের বিশেষ করে আমাদের শিশুদের কাছে ঝুঁকি মোকাবেলার এই সাহস এবং এই বার্তা পৌঁছে দেবার জন্য। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে মানুষের মাঝে বার্তা পৌঁছানোর জন্য রানাভাই নামে একটি মাস্কট তৈরি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিশেষ দূত হিসেবে রানাভাই আইইউসিএন বাংলাদেশের প্রকল্প এলাকায় তার বার্তা পৌঁছে দেয়। আইইউসিএন বাংলাদেশ এইসব অঞ্চলের স্কুলের শিক্ষকদের নিয়ে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি নোয়াখালী এলাকাতে লবণাক্ততা বেড়েছে, এটা বাংলাদেশের উপকূলের অন্যত্র বেড়েছে। কারণ আমরা জানি যে সমুদ্রের গড় উচ্চতা ইতিমধ্যে 10-12 সেন্টিমিটার বেড়ে গেছে। আমরা লক্ষ্য করেছি এই এলাকাতে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্র অশান্ত থাকার ঘটনা আগের তুলনায় অনেক বেড়ে গেছে, যে কারণে জেলে সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বৃষ্টি হঠাৎ করে বেশি বৃষ্টি হচ্ছে, আবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে না, এটার কারণে কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার কাজে সকল জনসাধারণকে বিশেষ করে স্থানীয় পর্যায়ে প্রস্তুতিটা বাড়াতে হবে। এই প্রস্তুতিটা কি করে বাড়ানো যায় সেই কাজটি আমরা করছি এবং সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। উপকূলীয় অঞ্চলের স্কুলে ছাত্রছাত্রীদের পরিবেশ সংক্রান্ত কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আইইউসিএন বাংলাদেশ সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে স্টিকার ও পোস্টার বিতরণ করে। পরিবেশ পরিবর্তনের কারণে উপকূলীয় জীবন ব্যবস্থার উপর এর প্রভাব এবং এর সাথে খাপ খাওয়ানোর প্রক্রিয়া সম্পর্কিত ধারণার আদান প্রদান ও উপকূলীয় অঞ্চলের স্কুলের সাধারণ ছাত্রছাত্রীরা জলবায়ু পরিবর্তন বিষয়ে কে কি ভাবছে এ নিয়ে মতামত আদান প্রদান করে। উপকূলীয় অঞ্চলের স্কুলের সাধারণ ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আরো আগ্রহী করে তুলতে আইইউসিএন বাংলাদেশ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে, যেমন বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। Anna, pleased to see you. How are you? জি, ভালো আছি। CDSP3 প্রকল্প সম্পর্কে আমাদের কিছু বলুন। What we're doing in Noakhali is we are working on the new charts. The charts are sedimentation in front of the coast. And we're working on the new charts, settling households, because new charts belong to landless households according to the law. And we are involved in water management, building roads, building cyclone shelter, improving agriculture, social forestry activities. So it's an integrated package of interventions. So then the idea developed to develop school materials that could be used in schools on child development. And because climate change is such an important fact, especially in the charts, we thought of including climate change also. CDSP দীর্ঘ সময় যাবত নোয়াখালী চরাঞ্চলে কাজ করে, এটা প্রায় 15 বছরের বেশি সময় যাবত। এবং আপনার CDSP প্রকল্পে জনগণের অংশগ্রহণ, মহিলাদের অংশগ্রহণ, তাদেরকে ক্ষমতায়ন করা এবং প্রকল্পের সমস্ত কাজকর্মে জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে ক্ষমতায়ন করা, এটা আমাদের প্রকল্পের একটা অন্যতম কার্যক্রম। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জাগাতে নাটক একটি শক্তিশালী মাধ্যম। তাই এর মাধ্যমে IUCN বাংলাদেশ নোয়াখালীর একটি স্কুল বেছে নেয়। সেই স্কুলে ছাত্রছাত্রীদের নাটকের উপর প্রশিক্ষণ দিয়ে একটি নাটকের দল তৈরি করে, আর এই নাটকের দল তৈরির কাজে সার্বিকভাবে সহযোগিতা করে নোয়াখালীর স্থানীয় পর্যায়ের NGO SDP। জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক নাটক এবার রানা ভাই বলছেন। নাটকটির মাধ্যমে বিনোদনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের করণীয় বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে IUCN বাংলাদেশ এই নাটকটি টেলিভিশনে প্রচারের ব্যবস্থা করে। IUCN এর সাথে আমরা অনেকদিন থেকেই যুক্ত আছি এবং জেলা শহরে বিভিন্ন কার্যক্রমে আমরা বিভিন্ন সময়ে যুক্ত হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা হয়েছে, আমাদের স্কুলে আর্ট প্রতিযোগিতা হয়েছে, তারপর সভা সমিতি হয়েছে এবং সর্বশেষ আমি রানাভাই বলছি নাটকটা হয়েছে। এমন আশপাশের অনেকগুলি স্কুলের অনেক ছেলে মেয়ে উপস্থিত ছিল। আমরা মনে করি রানাভাই নাটকের মধ্য দিয়ে যেই এই মেসেজগুলি গেছে যে এটা সচেতনতা সৃষ্টির জন্য একটা বড় ধরনের এই উপাদান। সবাই মনে করেছে যে এটা একটা জাতীয় সমস্যা, জলবায়ু পরিবর্তন, এর প্রতিকার দরকার এবং সচেতনতা দরকার। IUCN বাংলাদেশের অর্জন। বাংলায় ছাত্রদের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক বই প্রকাশ করা হয়েছে, শিক্ষকদের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক বাংলা সহায়িকা প্রকাশ করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে মানুষের মাঝে বার্তা পৌঁছানোর জন্য রানাভাই নামে মাস্কট তৈরি করা হয়েছে, নোয়াখালীতে ছাত্রদের অন্তর্ভুক্ত করে একটি নাট্য দল তৈরি করা হয়েছে। দলটি নোয়াখালী ও বয়ারচরে দুইবার এবং ঢাকায় একবার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নাটক মঞ্চস্থ করেছে। জলবায়ু পরিবর্তনের উপর দুই ধরনের স্টিকার ও পোস্টার তৈরি করা হয়েছে, একটি প্রামাণ্য